হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে আমি বিকেল থেকেই শুরু করে দিচ্ছি আমার ব্লগটা। আজকে হলো আমাদের 5th অ্যানিভার্সারি, তাই একটু রান্নাবান্না হচ্ছে, নিজেদের মধ্যেই রান্নাবান্না করছি, নিজেরাই মানে সেলিব্রেট করবো নিজেরাই। কাউকে তো আর বলতে পারিনি এরকম সময়ে, এরকম যা অবস্থা হলো না, কাউকে আর বলিনি। করোনার যে অবস্থা, নিজেরাই রান্নাবান্না করছি, নিজেরাই খাওয়া দাওয়া করবো, একটু এনজয় করবো নিজেদের মধ্যেই। তা একটু কেক বানিয়েছি, নিজেই বানিয়েছি কেকটা, প্রেশার কুকারে কেক বানিয়েছি। আর রান্না করলাম, 3 রকমের ভাজা করেছি, ডাল করেছি, মাংস করেছি, চাটনি করেছি, এইসবই করেছি। আর এই দেখো আমি কেক বানিয়েছি, দেখো মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থা। সেই থেকে রান্না করছিলাম এতক্ষণ বসে বসে, তার জন্য কিছুই করা হয়নি। এবার আমি ফ্রেশ ট্রেশ হবো, আর একটু কাজকর্ম আছে সব, ঘরটার একটু পরিষ্কার করে নেবো একবারে, তারপরে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় পরবো। আমার ছেলে এখন, আমার হাজব্যান্ড বাড়ি এলো এখন একটু আগেই, বাড়ি এসে আজকে ছেলেটাকে একটু ডাক্তারখানায় নিয়ে গেছে। সে নাকে কী বেরিয়েছিল বলেছিলাম না আগের ব্লগে, নাকটাই কী হয়েছে ওইটা থেকে না মানে পুরো নাকে ছড়িয়ে যাচ্ছে, এইগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে ছেলের। ওই জন্য ধরো একবার ডাক্তার দেখিয়ে নিয়েই আসুক, ওই জন্য গেছে ডাক্তার দেখাতে। রুমে এসেই চলে গেছে, স্নান টান করে চলে গেছে, নাকি ডাক্তার খোলা থাকবে না তো 6:30টার সময়, 6:30টার দিকে নাকি ডাক্তার বন্ধ হয়ে যাবে বলছে। এখন তো 6:20 বেজেই গেছে প্রায়, ওই জন্য তাড়াহুড়ো করে গেলো স্নান টান করে। এই দেখো আমার চিকেনটা, আর এখানে আছে 3 রকমের ভাজা। আমার হাজব্যান্ড এই ছোটো মাছটা খেতে ভালোবাসে বলে ভাজা খেতে, ওই জন্য মাছটা নিয়েছিলাম, আজকে এসেছিলো আমাদের এখানে নিয়েছিলাম মাছটা। আর এখানে আছে ডাল, আর এই যে চাটনি, এই হলো আমাদের মেনু। সবজি এলো এসেছিল, একটা তরমুজ কিনলাম, এই যে তরমুজটা কিনলাম, এই যে তরমুজটা কিনলাম, 30 টাকা দাম নিল তরমুজটা, খুব মিষ্টি, খুব সুন্দর। আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে, বিছানা চাদরটা ঝেড়ে পাতলাম, গ্যাস টাস গুলো সব মুছলাম, প্রচুর নোংরা হয়েছিল। আমার হাজবেন্ডও চলে এসেছে বাড়ি বাবুকে নিয়ে, ওই যে কাঁদছে, সেটা নাকি পায়ে ব্যথা করছে, সারাদিন শুধু ছুটবে, সারাটা দিন ছুটবে, আর পরে হলে পা ব্যথা করছে। কি হয়েছে বাবা? পা ব্যথা করছে? ও জন্য কোথায় বাবা, কোথায় কোনো মানে না, কোথায় কোথায় পা ব্যথা করছে দেখি, ওখানে পা ব্যথা করছে ও জন্য। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে পরে কথা বলছি। আমি আবার চলে এলাম ক্যামেরার সামনে, আর এই দেখো আমি একটা ব্লু রঙের কুর্তি পরে নিয়েছি, চুড়িদারটাই বললাম গরমে ভালো লাগে, তাই দেখো কেমন ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আমি ওখানে কেকটা খুলে নেবো একটু প্রেশার কুকার থেকে, দেখা যাবে তোমাদের চাপ দেখলে আমি কমতে জানো আমি তোমাদের দিব।
কমেন্ট করে জানিও কিন্তু আমি কটা ক্যান্ডেলস নিয়ে এসেছি এবার এগুলো বসিয়ে দেবো আমাদের কেক কাটা হয়ে গেছে কি আর করবো একা একা এনজয় করতে হলো তোমরা তো সাথে ছিল আমি জানি তোমরা সবাই সাথে ছিল ওই দেখো আবার পাই যন্ত্রণা করছো কি গো একটু পাটা টিপে দাও তো বাবু বহুত বদমাস তখন কতক্ষণ তেল দিয়ে মালিশ করে দিলাম টিপে দিলাম আবার ভাই ব্যথা করছে আমার থেকে যারা বড় তারা আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সারা জীবনটা এরকম করে চলতে পারি বিভিন্ন দুজনের সাথে থাকতে পারি সবসময় আমাদের পাশে জমে একটু কেক টেক সব দিয়ে এলাম সবাইকে কেক টেক দিয়ে এলাম একটুখানি এবার আমরা খেতে বসবো ডিনার করবো এবার রাতও তো হয়ে গেল সাড়ে নটা বেজে গেল ঠিক আছে আমি খাবারটা তাহলে বেড়ে নিই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল খেতে বসে ওরকম শান্তি করে না খেলেও হয় না আমি চুড়িদার করে খেতেই পারবো না নাইটি পরে ফেললাম খেতে বসে পড়েছি ঠিক আছে খেয়ে নিই তোমরা আমাদের সাথে খেয়ে নাও সবাই ঠিক আছে খেয়ে নিই কথা বলছি আমি আবার চলে এলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া হয়ে গেছে ধোয়া মাজা আমার এটো টুটো সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো মানে শোবো এবার ছেলেটাও ঘুমিয়ে গেল খেয়ে খেতেই চাইছিল না ওকে খাওয়াতেই তো কত টাইম লেগে গেল খুব বদমাই ছিল না খাওয়াতে গিয়ে এত কষ্ট না ছেলেকে ওর বাবা বকে 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 কত ইয়ে করে খাওয়ালাম ঠিক আছে বন্ধুরা আজকে সেরকম তো আনন্দ করতে পারলাম না কী করবো এবার পরের বছর দেখা যাবে কী করা যায় মনে করেছিলাম একটু ছোটোখাটো মতো একটু পার্টি বাটি করবো মনে করেছিলাম কিন্তু সেটা আর হলো না যা অবস্থা এখানকার করোনার করোনা সেরকম কাউকে কিছু বলা হলো না ওই যে কেক টেক সব দিয়ে এলাম ঘরে ঘরে গিয়ে আশেপাশে একটা দুটো রুমে দিয়ে এলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে সেটাই তো সবসময় প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে আর এই করোনাটা যেন আমাদের জীবন থেকে একদম মানে সারা জীবনের মধ্যে চলে যায় আর ভালো লাগছে না এরকম সবসময় ভয়ে 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 কী বলবো আর তোমাদের সবসময় কী বলবো আর কিচ্ছু বলার নেই
ঘরে একটা বাচ্চা আছে, প্রচুর চিন্তাতেও থাকি, মনে করে চিন্তা করবো না কোনো কিছু নিয়ে, চিন্তাও তো করতে হয়। আমার হাজব্যান্ড ডিউটি যায়, মানে প্রচুরই অসুবিধা হয়, বাড়ি আসে, বাড়ি আসে ছেলেকে তো ছোঁই না, গেটটা পর্যন্ত ধরে না আমাদের, কেন এত অবস্থা এখানকার খারাপ। আমি গেট খুলে দিই, আগে এসে বাথরুমে ঢোকে, বাথরুমে সব কাচাকুচি যেটুকু করার পরে চান টান করে একবারে ফ্রেশ হয়ে পুরো ঘরে ঢোকে, বাইরে বাথরুম আছে সে বাথরুমে যাই, ঘরের মধ্যে ঢোকে না। সেই জন্য বললাম থাক, আনন্দ সারা জীবনই করা যাবে, বা ঘরে বাচ্চা আছে কাউকে থাক বলার দরকার নেই। আর যারা যাদের বলতাম তারাই মানা করলো যে থাক, এবারে কোনো কিছু কাউকে কিছু বলতে হবে না, তবে নিজেদের মতো নিজেরাই কর, তাই জন্য আর এরকমই করা হলো। ঠিক আছে, তোমার সাথে ভালো থেকো, আর ভিডিওটা বাড়ালাম না, গুড নাইট, বাই।